চলেন কাকা একদিন খোলা মাঠে যাইয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা একটা ম্যাচ খেললে বেলো তাহলে ওই দিন একটা পিকনিক করে ফেলাই সবাই মিলে একসাথে খাইলাম তাইলাম ঘুরলাম ফিরলাম খেলাটাও দেখলাম আর একবার মনে আছে ব্রাজিল যে 7টা গোল খাইলো ওই দিন যে আমার কি খারাপ লাগছিল আমি সারা দিন কান্না করছিলাম আরে বাবারে এটা তো খেলার একটা পার্ট অ্যাক্সিডেন্ট হয় না খেলার মাঠে খেলা কি একলা দেখা মজা আছে নাকি সপ্তাহে এক লোকে বয়া দেখুম মৌজ মস্তি করুম খাওয়ন দাওয়ন করুম এটা দিন না মজা গোল হওয়ার পরে খেলারিতে যে কপত কপতি চুম্মা চুম্মি করে এটা দেখে আপনি আবার কিছু মনে করেন না তুমি একটা ল্যাংটা ব্যাটার ছবি বুকের মধ্যে ঝুলাইয়ে মন লাগে দেখা করতে দিলে তো শুভ ওটা ল্যাংটা ব্যাটা না এটা CR7 আর আমি তার ফ্যান আপনি ওকে ইঙ্গিত দেখান নাই এরকম এরকম করেন নাই আরে কি বলে সারাদিনে যে প্র্যাকটিস করছি না তাই ঘাটটা একটু ব্যথা এই জন্য একটু এরকম এরকম করতেছিলাম এমনি আপনি কি আমাকে ভুল বুঝছেন নাকি ছি 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 ভাই জানো তো দেখি আমার মতো আপনার মতো মানে আমি আপনার মতো চাপাবাজি বিজনেস করতাম এমন চাপা মারতাম চাপা মারে মানুষের পেন্ট ভিজিয়ে দিতাম আজকালকার ছেলেগুলো না কেমন জানি নক দেয় হাই হ্যালো লিখে এরপরেই বলে হট পিক দাও নাবিলা কি বলতাম ভাইয়া পুরা করা মেসের কাটি আসেনি দাও 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 আলার চালারা ফুটবল খেলা দেখবেন না বলে কাতার যাইতেছে এগুলো এতদিন হাই কোন দেয় এগুলো বেগিন রিচ কিট এটা আবার কি ব্যবসা আমরা রাত দেখকেই বোঝা যায় আমরা একসাথে ভালো রান্না করতে পারে খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নামবো এই জুইলা জন দৌড়াইব আর আস্তে করে ব্লেড দিয়ে একটা পোস্ট দিই কাহিনী শেষ হাতের খেলা মারা এই পুরান ভাই জি আমরা হাতের জোর কেরম আছে আমার পায়ে যেরকম জোর হাতে ওরকম জোর ইয়ার গালের কথা বলে দিচ্ছ Are you ready for the FIFA World Cup 2022? Live on T-Sports.